الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. اما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال تعالى: يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الله ورسوله الأنبياء. وقال عيسى: وإن الملائكة لتضع أجنحتها لغمر قلب العلم، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. أي مدرسة أساتذة الكرام، আমি আগে তো প্রায় হাজিরা দিতাম এখানে, দুইবার আসা হতো, কিন্তু আল্লাহর তৌফিক ছাড়া কিছু হয় না। আজকে কিছু সময় চলে গেছে, আল্লাহর তৌফিক পাই নাই। আমার মনে মনে ইচ্ছা থাকা সত্ত্বেও আল্লাহ তৌফিক তো লাগবে, তৌফিক ছাড়া কিছু হয়। আল্লাহ 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 যা চায় সেটা হয়, আল্লাহ যা চায় না এটা মাশা আল্লাহ চায় না। আমার নাম ইয়াশা লাম ইয়াকুন। হামজাতে যখন তোমরা ওয়াকফ করবা তো একটা ধাক্কা দেবা। আমরা আজকে রহমাতুল্লাহ কেরাত পড়ি, ওনার কেরাতে হামজা হল শক্ত। হামজা হল কি শক্ত, বুঝছো? এই হামজা তো হায় হওয়াল, কিন্তু হায় হচ্ছে যে হামজা হামজা তুলে চাল উনিও খুব শক্ত মানুষ।
সম্ভবত এই জন্য আমাদের সরকার কত গাছ গাছ ডুবে যায়, এইগুলো পানির তলতে উঠানোর জন্য আর একটা গাছ তৈরি হচ্ছে, সেই রাস্তার নাম হচ্ছে হামজা। রসুলের পাতার নামে লগ্নতে গত লগ্ন এই জন্মটাই ডুবে। আমাদের মাজাবে হামজা কি করতে হবে? কিন্তু হা বান্ধব হা কি অনেকে দেখেন হা এত শক্ত করে আমরা প্রচুর মুস্কান করবে রমজানকে শক্ত করা কি বড় বড় প্রোগ্রামরা বলছে যে তোমার রমজান ঠিক হচ্ছে কিনা তা বোঝার মাত্রটি হল সেই কি হওয়ার সময় তুমি মুখে হাত রাখবা, হাত মুখে চিহ্ন করবা, যদি হাত ধাক্কা তোমার হাতে লাগে তোমার তো ভুল, আর হাত ধাক্কা মুখ ভেদ করে হাতে না লাগে তাহলে কি হবে? উপরে তোমার রাষ্ট্রীয় পরীক্ষা করো, ব্যাঙ্গলের সবাই ফেল, সবাই কি সবাইকে হাতে লাগে, এই জন্য অনেক প্রশংসা করতে হবে। কেমনি কইলে তোমাদের ক্যাম্পালা ক্যাম্পালা কইলে এটা হাতে না লাগে, এক একটা বিশ্বাস আমার সব ছেলের মধ্যে আছে। ছেলের তাগিদ কি আমার ছিল উচিত সদর সাহ সৈয়দ আবরারুল হক রহমতুল্লাহ বলছেন ছেলের তাগিদ হল এটা আসলে ছিল ফির মানে হাতি, কিন্তু তাহলে যখন আসেন হাতির মতো খাওয়ার টাইম হলে ওর মা উঠে খাওয়াই দেয় আবার ঘুমায়, আবার খাওয়ার টাইম হলে ওর মা উঠে গেলে আবার ঘুমায় ঘুমায়। তো এটা হল ফিলের বৈশিষ্ট্য, ফিজের এই বৈশিষ্ট্য যে তালে গেলে চলে আসে সব ফিল হয়ে যায়, ফিল হয়ে গেলে ওটাকে ফিল না বললে ফেল করতে গিয়ে আসলে করতে গিয়ে কালাম চাওয়া কেই না তাহার এই বিলুপ্তি কে আজকে আসল নামাজ একটু দেরি হয়ে গেছিল, আসল নামাজ দেরি হয়েছে আজকে ঠিক টাইম হয়েছে, এই যে দুই মিনিট দেরি হল এটা আমাদের নামাজটা মাকবুল হয়ে গেছে, নির্ধারিত টাইম থেকে ক্যালেন্ডার উপর দিয়ে আমাদের সময় সুস্থ থাকে না, তো সময় সুস্থ হলে ক্যালেন্ডার উপর দিয়ে আয়াতটা লিখে লিখে বোধ হয় আমাদের টাইম টেবিল দিলাম এখানে ঠিক
এই টাইম অনুযায়ী নামাজ পড়া আল্লাহর কোরআনের ফরজ করে সমাজ লিখলো ওই টাইমে নামাজ পড়া ফরজ লিখতে পারো টাইমটা লম্বা জিনিস টাইমটা কি সপ্তাহে মাগরিবের টাইম কমপক্ষে ছয় ঘন্টা সবচেয়ে ছোট নামাজ মনে করা হয় এর টাইম কত ছয় ঘন্টা এই সময় কিছু দিয়ে আমার কাছে সন্দেহ লাগে একটা হাদিস আছে একজন দোয়া করতেছিল আল্লাহ আমার হানি ও মোহাম্মদ ওয়ালা তারহাম মাআনা আহাদা আল্লাহ আমাকে আর মোহাম্মদকে রহমত নাজিল করো আমাদের সাথে কাউকে শরীক করবো না আল্লাহকে পরামর্শ দিতেছে যে আমাদের দুজনকে রহমত করবো আর কাউকে শরীক করবো না তার এই দোয়া শুনে নবীজি বললেন অনেক প্রশস্ত জিনিসকে কি করে দিলা সংকীর্ণ করে দিলা রহমত এরকম জিনিসটা যে আমাদের পরিবর্তন দিবে আর কাউকে দিলে আমাদের কম পড়ে যাবে ব্যাপারটা এরকম সারা দুনিয়া লোকের দিল আল্লাহ খাজানা থেকে এক সরিষার দানাও কমবে না সারা দুনিয়া লোকের অভাব করে কিন্তু আল্লাহ খাজানা থেকে একটু আজকে তো শব্দটা ফেজানা শব্দটা কি আল্লাহ ফেজানা তো লাতুকতা মানে খাজানা ঘর আমার মানে খাজনা খাজনা দেয় না এখান থেকে আমি সব বাংলার একটা আরবি বুঝে দেবে এই বাংলাটা কোন আরবি পুস্তক নিয়ে তো সেজানো তো লাচুকতা একত্র হলো এই শব্দে জবাবদিহি করা হবে না আর একত্র হলো তোমার সম্পদের সঠিক পরিমাণ কাউকে বলবে ডাকাত লাগবে ডাকাতটা লাগুক অন্তত বিবি সাহেব সর্বদা দাবি বাড়াই দিবে দিনের জন্য ব্যয় করতে তাহলে হতে ছয়বার যখন হলো তখন ছয় মুমিনের তার ফরজ বাড়াই দিতে হয়েছে তারা কত পাক পবিত্র ছিল তারাই ফরজ বাড়াই দিতে হয়েছে আর আমাদের বিবি কি সেই ওদের কি এক লাখ ভাগের এক ভাগ হবে এরকম তোমার টাকার পরিমাণ জানে সূত্রে জানতে হবে এই কোনো সেই ভুলে দেখতে হয় না অমুক কোম্পানিকে এক এক বাসা যায় আর দেখে আসে আর ওদের স্বামী বুঝতে পারে মেয়েদের দেখে গ্রাম মানুষের স্বামীদের দেবান তাদের পক্ষে এই জন্য খেজানা কাউকে বলা হবে আর খেজানা তো লাভ তুকতাম কাউকে বলা হবে কি বলছিলাম কথা কোথায় আছে আল্লাহ খাজানা তোরা দুনিয়া যে রহম করা পড়ো একটু তো এই পাঁচ বক্ত নামাজের প্রত্যেকটার মধ্যে আল্লাহ অস্তাহাত রাখছে এর মধ্যে এই টাইমটা হলো মুস্তাহাব কোনো কোনো আপনি কিছু মাকু আছে সেটার দিকে এটা মুস্তাহাব সেটার মধ্যে এক সময় কাটায় কাটায় আছে এক মিশাল পর্যন্ত জোর পড়া মুস্তাহাব এক মিশাল পর্যন্ত কয় ঘন্টা কমপক্ষে দুই ঘন্টা কমপক্ষে দুই ঘন্টার মধ্যে পড়লে মুস্তাহাব হয়ে যাবে সেখানে আমরা শীতকালে করি অনেক কয়েকটা গরমকালে করি দেখতাম এই পনেরো মিনিটের মধ্যে ঘুরপাক খাইতে থাকি পনেরো মিনিটের মধ্যে তাহলে আল্লাহকে প্রশস্ত করে দিয়েছিলেন এটা আমরা সংকীর্ণ করলাম না এটা আবিষ্কার করে এটা একটা বেশি সুন্দরতার মধ্যে পড়ে নবীজির উপস্থিতি কি নবীজি টানাইছিলেন না টানাইছিলেন টানাই কে বা কেন আবিষ্কার করছে
মানুষ খুব বেশি বিজি 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 করতে করতে বেজি হয়ে গেছে। এরাই মনে হয় এই সময় সুস্থতা আবিষ্কার করেছে। আমরা গ্রামের জন্য আপনারা মসজিদ আল্লাহ বানাই দিচ্ছেন আমার পরে তারা কি করবে জানি না, আমার হায়াতে দিছে লাগাও তাহলে দলিল দেখো লাগানোতে কি সমস্যা হয়েছে। টাইম হইলে সবাই হইলে তাই টাইম টেবিল তাই যে টাইম হইলে সে দাঁড়ায় নেই আসতে ছিল ওদের পেটে বছর দিচ্ছে আমার দুজন সব ঠিক আছে দু তিন দিন দেরি হবে তখন দাঁড়ায় গেছে মুসাফিরা দাঁড়ায় অথচ তাহলে ভাবিস আসছে তাকুমু হাত্তা তারাও নেই আমি ইমামতের জায়গায় আসছি এটা না দেখে তোমরা কেউ দাঁড়াবে না। ইমামকে না দেখে দাঁড়ানো নিষেধ। এখন তোমরা কি দেখে দাঁড়ায় এই সমাজ যদি দাঁড়ায় দেখে দাঁড়ায় ওই হাতিটা নষ্ট হয়নি তা কর্ম হাত্তা তারাও নেই মিসকা দল দাঁড়ানো হয়ে গেছে ইমামের জন্য কোথায় কেন লিখছে তো পাঁচ মিনিট দেরি করতে হবে সে মানুষ আসতে ছিল হঠাৎ সমস্যা হয়েছে নবীদের কত ঘটনা পাওয়া যায় যে বাইরে থেকে অর্থাৎ আধার আগ হলো ওই অফ বিদায় করে এরবার অভিযোগ আসছে হাত্তাকে বাস দেওয়াতে আসছে আর তোমার নতুন লাগে বুঝতে সমস্যা বুঝতো তারপরে খাবো এবার তার আবিষ্কার করতে খাবো কিন্তু এটাকে কাটায় কাটায় এই সময় দাঁড়াইতে হবে তা না হলে না পুরো হয়ে যাবে এটা মনে না করবে ওই আয়াকে না লিখে রাখে রোহে তো টাইম লিখছে ওই টাইমে আমার সব খরচ না ওই আয় লাগে না ইন্দ্রসালে এই আমাদের বাংলাটাই হইল আল্লাহ তারা কইছে ওইটা আমাদের ক্যালেন্ডার না ওটা হ্যাঁ বুঝতে পারছো ওই আয় লেখা যাবে না বলো অনেক মসজিদে লেখা থাকে লাল বাতি জলাকালীন নামাজ পড়া নিষিদ্ধ কোন হাদিসে নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ বলতে হাদিস লাগবে একটা আয়াত লাগবে এটা কোন আয়াত কোন আয়াত চলবে আয়াত ছাড়া হাদিস ছাড়া নিষিদ্ধ বলা যায় মানুষ খেয়াল করে আকসার লোক গায়ে মহাকে আল্লাহ চলতে লেবু আল্লাহ কি বলছে আত্মা বলছি কি বলছে দেখু অলারকিন না আত্মারাম না বিলায় আলামুন অলারকিন না আত্মারাম না বিলায় আলামুন এগুলো সব গণতন্ত্রের গোড়া কাটে এগুলো কি করে
গণতন্ত্রের গোড়া কাঠে। হাকিম হাবিবুর রহমান এক হাকিম ছিল মুসলমান জ্ঞানী আর নওয়াব সলিম উল্লাহ আদা জ্ঞানী আর সবটি পাদামা এদের বলো আপনি তাড়াতাড়ি বুকে চিকিৎসা করেন, আপনার হার্টের সমস্যা আছে। রেডিও বাতাস ধরে মন্ত্রীদের মধ্যে তারা চিকিৎসা করে তারা মন্ত্রীরা আগে থেকে মাদ্রাসা থেকে ডাক্তার হইতো, এই ডাক্তার হইতো আমার মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার হইতো, আমাদের বিল্ডিং বানাইতো, ওই বিল্ডিং এখনো আছে। কৃষ্ণা নদী হয়ে তারা ওই চিন্তি নদীতে তারা নদীর পাড়ায় পরে মনে আবাদ ছিল না, মাটি মুঠি ধরতে ধরতে ছোট পাহাড়কে কি বলো পরে লোকের মাটির দরকার হচ্ছে, মাটির দরকার কি বলছিল আবেদন করা আমার কি হলো
আমার কি হলো? আমি ওই খোদার ইবাদত করি না কেন যিনি আমাকে সৃষ্টি করলেন? ওই দিকে তো লোকজন ওর আন্দাজ দেখো, ওর আন্দাজ দেখো আমার কি হলো? রবের নাম নিয়ে বলো, রবের নাম নেই বান্ধব থেকে মানুষ রবের নাম নিয়ে বলবে সম্পত্তি কি আল্লাহ নিজেও জান্নাতে যাওয়ার জন্য আর দুনিয়ার বাড়িকে জান্নাতে যাওয়ার জন্য। অনেকে আমাদেরকে বলে গবেষণা করে তারা তাদের চলে গেছে, আর আপনারা সারাদিন কোরআন থাকেন আমার তো দেখতে পারেন। দেখো বাবা, এই চারটা প্রথম আপনাদের আমাদেরকে বলা হয়েছে হাজারের ময়দানে একটা ফুল সেরাস লাগানো হবে, এক মাথা জমির আর এক মাথা এই পুজোটা পার হয়ে দেখবার বড়ই গাছ, কি এই গাছটার নাম হচ্ছে ডানবাদের বড়ই গাছের মধ্যে কিন্তু কোন কাটা থাকবে না, ভয় পেও না, বিধানওয়ালা নাম দিল না ওইখান থেকে জান্নাতের এরিয়া শুরু হয়ে গেছে। বুঝতে পারে এই সপ্তাহ হল সিদ্ধার্থ মুন্দা এলাকার লোক, এর সাথে কোন কঠিন মানের প্রশ্ন করা চলবে না, আমরা মন জানি না,
আমাদের নামটা আমার রক্ষ থামিয়ে না আমার রং ওই সত্তা তোমাদের দুজনের রং কেমন হয় আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছে এই অজ্ঞাতটাকে পাইল করে দুই ঘন্টা টাইম দিতে হবে এই ঘটনা অনেক কিছু উত্তম একটা শব্দ ব্যবহার করা হয় সেগুলো না বলতে তো মহাকে না আজকাল লোক মহাকে দাবি করে তারা মহাক্ষেপ ছিলাম তারা হোক্তা খায় মহাক্ষেপ করবে মাতৃদান পড়ায় ওরা তোমার হোক্তা খাই মহাক্ষেপ তাকে মহাক্ষেপ ছিলাম হোক্তা বলতেন পরিবেশকে দোষ দিও না পরিবেশ খারাপ হয়ে গেছে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন পরিবেশ বদলাই দেওয়ার জন্য জানলা বন্ধ করলে কিছুক্ষণের মধ্যে সব ঠান্ডা হয় কিনা হয় তো এক একটা মমি আর তার কল আর তার বিমানে শক্তি এটা শক্তি জানি হাজারো এসি থেকে শক্তিশালী সেরকম ময়দানে মানুষের কালদের বলে মেহনত করে আল্লাহ পরিবেশকে পাবেন একা শুনছিলেন সাথে লোক যুক্ত থাকে নাই যুক্ত থাকে নাই যুক্ত থাকে নাই এলাকায় ভেবে শুরু করছে ওরা এলাকার লোকটা ভক্ত হয়ে গেছে তোমরা বন্ধে বাড়ি যাও বন্ধে বাড়ি যাও তোমরা মেহনত শুরু করো বাপমা থেকে আরম্ভ করো কালের বাঁচানো হাতে হাত ধরো মহিলাদের আমাদের পার্থক্য আছে পার্থক্য দেখাও আমার লেখাটা কিন্তু হাতির জন্য শুন ওদের কম্বল থেকে পার্থক্য আছে সেটা আমি হাতির দ্বারা প্রদান তথাকথিত আলু ভাজিতে বলে কোনো পার্থক্য নেই তাহলে বলে কি বলো হাতির জানে না আর যা জানে অর্থ বোঝে না এত হাতির জানে না আর যা জানে তাও কি অর্থ বোঝে হ্যাঁ তুমি কথায় কথা নও কথায় বাড়ি ঘর যাই দৈব তো মানছে দৈব কোন আছে কি বলো বললো দৈব বলো আর লোকজন অসুস্থ ছিলেন
তখন হাজুর বলছে কত দেবতা থাকতো হাজুর বলছে না এক আল্লাহ নীতি করত যতবার ঢেলাগুলো শুরু হয়েছে করতো ততবার ভেতরের নাম হানাফি তোমাদের মধ্যে দেখো ঢেলা গুলো সবাই বলে সেই জন্য ভেতরে বেতন হালকা মানে গল হয়ে বসা হালকা গল বোঝেন কি ঢিলা হুজুরে জুমাতে খুতবার সময় গল হয়ে বসতে মানা করছে এই ধরনের বিস্তারিত জানতে চাও আমার এখানে একটা বই আছে কি বই আমাদের মালদারের পক্ষে অনেক দলিল পেশ করছে আন্দাজটা কোন দলিল দেয় ওটা প্রশ্ন ওই দলিল যে গলত সে না বুঝে দিচ্ছে এটা আমি প্রমাণ তাহলে তোমাদের যাদের এলাকায় এই বইটা থাকে না তুমি পরে বুঝলো আজই কাজ সুন্দর পাঠ্যক্রম দেখবা আমি আজ নাম রাখাটাই ভুল শরীর আর শূন্য যেহেতু আন্দাজ নাম রাখবে তাকে এগারোটা দিন করতে হবে একসাথে তারপরে মোহর ছাড়া দিয়ে করতে হবে তারপরে দত্ত মানসু হাদিস ওইগুলো আমল করে এই ডিগ্রির নামটা কি
নাম রাসূল এটি বুঝবে না সেখানে পড়া করুন আমরা অনেকে আছে মা বলে ঘরের ছেলে মেয়েরা পয়সা করে কম কিন্তু আল্লাহ কোরআন সুন্নাত এর ওসিলায় আমাদেরকে দুনিয়াতে কবরে হাসরে জান্নাতে সব জায়গায় ইমাম বলে ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين نجعلهم أئمة أئمة في الوطن إمام مالك دنيا كنت أخبرنا الناس ها أخبرنا في কবরে কেমনে সোহাদায় উহুদকে যখন তাপস করতেছিল নবীজি জিজ্ঞেস করতেছিলেন আইহুম আকসারু আহদান লিল কোরআন কোরআনকে বেশি দাম তাকে ইমাম দিতে লাগবে সে দুনিয়ার ইমাম ছিল সে বন্ধ কি থাকবে ইমাম আর আখেরাতে তো ইমাম স্পষ্ট কেমনে তোমরা তো দিনের মতো থাকো আলেম হয়ে এলের ক্ষেত্র দিনের ক্ষেত্রের জন্য নিজের জীবনকে অর্থ করো ইনশাআল্লাহ তোমাদের যেন শরীরের মর্ম দান করবে আমার সুন্নাহ কিন্তু আমরা আসছি এবং তোমাদেরকে কমপক্ষে জানাতে দস্তাবিজ দেওয়া হবে কমপক্ষে দস্তাবিজ দেওয়া হবে দলভুক্ত হয়েছে তখন তুমি যে ইমাম সেটা বুঝে আসবে সব লোকেরা এখন পায় করবে ভাইরা দুনিয়াতে আপনাকে কত মজা করছি আপনাকে নিয়ে কত হাসিদার থাকছি হাতে দুটো রূপে হ্যাঁ আপনাকে রিপোর্ট আনছি কিন্তু আজকে বুঝতে পারলাম আল্লাহর দরবারে আপনার দাম কত বেশি সব পাই তো তোমরা কি ডিগ্রি পাইবা এর থেকে বড় বড় ডিগ্রি দেখাইতে পারবা তুমি আছে আল্লাহ জমিনে দেখাইতে পারবা এর থেকে দামি এর থেকে বড় বড় ডিগ্রি আল্লাহ জমিনে পুরো পৃথিবীতে এর থেকে বড় বড় ডিগ্রি আছে মাস্টার্স বলো এম কম বলো বি কম বলো এর সামনে কিছু তো বলতে তো তাদের গুলো কম কম হিন্দু একটা হিন্দু মন্দির এসেছিল ভারত থেকে তিনটা দৌড় দিয়ে তার দাম রাখা হয়েছে হিন্দু মন্দির উপহার
চিন্তা চলতে দিয়ে একটা হিন্দু নাম তো যাই হোক, তোমার যদি সামনে কোনো ডিগ্রি নেই, দেখে আমি তো দাঁড়াবার কথা তুই বলো যেটা পড়া তুই কি বলো মোকাবি কিতাব লেখেন বলো এক করুন চাহুন ইলেভেন লাইনে কম লোক আসবে আর জাহালাতের লাইনে বেশি লোক যাবে। এখানে স্কুল কলেজে কি বলা হয়েছে কি বলা হয়েছে জাহালাতের লাইন ওটা একটু বৃন্দাবাদে আসলে আমাদের মোহাম্মদ করে পাকিস্তানে যাওয়া আমার ভাই আপনি কি করেন দেশের কি করেন শিক্ষা গায়ে করে এসে দমন করছিল তখন এটা চালু করছিল এটা চালু করছিল শিক্ষা না এই জন্য প্রথম ইসলামের নাম দিচ্ছে নামাজ তখনও পড়ে আমাদের তখনও কি করে আজকে পরিচালন দাদা নামাজ নেই রোজা নেই খাড়ায় খাড়ায় কুত্তার মতো বসে ওই একটা মহিলারে একটা মেয়েকে কিউলা মানে তারপর রিপোর্ট আসছিল এই রিপোর্ট আসার মানে প্রায় 8-10 বছর ওই ভাবছিলেন কোন মনে করো লন্ডন আফ্রিকার কলোনি লন্ডন আফ্রিকার কলোনি সিভিল সেন্টার কলোনি প্রায় নাই আর তো কলোনি শিখাইবে ওটা তুই বাংলা বান্ধব তৈরি করবি তারপর যে শিখাইবে কম আমার মেয়ের রয়েছে সম্পূর্ণ বান্ধব হয়ে গেছে ডিজিটাল ওটা ডেভেলপমেন্ট করার সময় আমার গেছে কত কাজ ধরে কি করতে পারছি আমি বের করব আসলে অবর্তমানে তার কাজগুলো যে চালায় নেয় তাকে কি বলে আসল তো উনি আসেন এখন উনি হায়াত রসুল কবর আসলে আমাদের আমল ওনাদের শুধু দুনিয়াকে তো বর্ষকে আসে ওনার কাজগুলো যে চালাই নেবে ওনার নামাজ পড়েছে এই জন্য তোমাদের দায়িত্ব দেওয়া হবে উনি যে মেম্বারে বসে যার দিকে জান্নাত রাস্তা দেখেছে এই মেম্বার তোমাদের দায়িত্ব দেওয়া হবে ঠিক কি না এখন তাম নবী রসুলগণ যে পদ্ধতিতে ত্যাগ করছেন ওই পদ্ধতিগুলো শিখতে হবে মৌলিক কাজ হলো ছয়টা মৌলিক কাজ ছয়টা ইবাদত
সুন্নাত মোতাবেক চলা। হ্যাঁ, তিন নম্বর আর্থিক হলে মামলাত, বাংলায় বলে আয় রোজগার উপার্জন, হালাল রাখা, যে হালাল মামলাত। চার নম্বর মহাসারা বান্দার হক, বাপ মায়ের কি হক, দিদির কি হক, সন্তানের কি হক, পাড়াশীদের কি হক, কামারের কি হক, জীবজন্তুর কি হক, পিপাসিত কুকুরকে মানে খাওয়ায় আল্লাহ রাজি হয়ে গেছে, পিপাসিত কুকুর বোখার ফেলবে না। আর এক মহিলা বিড়াল বাইন্দে রাখছিল, এই বেড়ালে মানলো না করে জাহান নামাজ জীবজন্তু খাওয়া তো কষ্ট হবে। আল্লাহ মাফ করবেন। পাঁচ নম্বর, জন্মগত ভাবে আমাদের ভিতরে কিছু রোগ আছে, আমরা যে বাঁচে না বলে আমরা এইগুলো দূর করে ভালো তত্ত্বাবোধ অর্জন করতে হবে। শরীরে রোগের চিকিৎসা করা শুনল, এই রোগগুলো চিকিৎসা করা ভালো আইন, এর কোন সাহেবের সাথে সম্পর্ক করা সব যায়নি, ওনার সাথে এলে মানবে, ওনার সাথে আসবে ওরা আমি কিমান করো, জমির সকাল বলো, তাদের মুড়ি খেয়ে গেল, কেউ আনন্দের স্যান্ডেল হয়ে গেল, পত্রিকা হয়ে গেল, তো গুণা না তাই এই গুণার সাথে আসবে না। আসবে মালুমা, মালুমা তো সরকারের মেয়েরা, আর এলএম কাল মেয়েরাজ নবীন মেয়েরাজ মালুমা তো এলএম পার্থক্য কি তারা অনেক জানে, তাদেরকে বলা হয় মহিউদ্দিন খান, আমার জানে না কি। হ্যাঁ, সরকারের বলা অনেক দিলে খুশি নমাজ করতে পারবো না, আল্লাহ হাতে মূল্য বলতেছেন, এখন আর খাজনায় যাওয়ার দরকার নেই, যেখানে যাওয়ার দরকার থাকো ওদেরকে চিঠি দিব, সাহারানপুরের সাইকেল হাতে বলেন আব্দুর রহমান কামেল পুরি, আনন্দ যখন কামেল পুরি নেই পুলে কামেল হয় ছাব্বিশটা চিঠি লিখছে, খাজনায় যায় নাই আনন্দ, সময় পায় নাই ছাব্বিশ চিঠি মাথায় আনন্দ, আল্লাহ অসন্তু যত প্রসম খেয়েছেন কোন ব্যাপার হচ্ছে এত কখন দেখে দিবার মান্না করার জন্য, বাবা কেউ বলে এত প্রসম খেয়ে ফেলছেন খারাপ চুল ঠিকই
এই যে তাকাব্বুর, হিংসা, রিয়া, রাগ, দুশ্মনী, বেসবরি, নাসবরি, রোগ, গুণি, ইখলাস, তাওয়াজ্জু, সবর, শকর, রেজা বিল কাজা, হুব্বে আখরাত, আমাদের ইসলাম কেমন পর্যন্ত চলবে আর কোন নবী আসবে? ঈসা নবী আসবে কিন্তু নবী হিসেবে না, এই উম্মতের সদস্য হিসেবে। উনি এসে ইনজিল প্রচার করবে না, উনি এসে নবীজির সুন্নত প্রচার করবে। নবীজি কোন নবী আসবে না, লোক এই ইসলামকে আজ পর্যন্ত টিকবে কেমন টিকবে? এক কয়টা হুজুর দাওয়াত দেবে, তোমরা মুসলমান দাওয়াত দিতে পারো যে দাঁড়াবে হুজুরদের তো ইচ্ছে না হুজুর সবাইকে সামনে বাড়লে ইসলাম হেতু ভাই তোমাদের আরো যারা উপস্থিত আছো হুজুরের হাতে যারা উপস্থিত নেই সকলের কাছে আমার কথা গুলো বলতে হবে। যারা ছিল সবাইকে আলাম ছিল, আলাম ছিল সাধারণ দাওয়াত ছিল সকলকে দাওয়াতের দায়িত্ব বুঝে গেছে। সকলকে এই জন্য গল্পের মধ্যে আমরা আগে দাওয়াতের দায়িত্ব আর সুরা আপনারা দাওয়াত পাইতে পারেন এর ব্যবস্থা করা ফর্জে কে বায়া তোর কয়টা হলো ইমা সেরে মুক্ত হলো ইবাদত সুন্দর প্রচারে করো নিজে ভালো থাকো মানুষের ভাব আদায় করো প্রথম পারার 19 পৃষ্ঠা, দ্বিতীয় পারার 2 পৃষ্ঠা, চতুর্থ পারার 10 পৃষ্ঠা, 28 পারার সূরা জুমা চার জায়গায় নবীরা কিভাবে দিন বসছেন আল্লাহ বলেছে। তোমরা তো নবীদের ওয়ারিস, ওই গুণগুলো অর্জন করতে হবে ঠিক কিনা? তোর আসল যে কাজ ওই গুণগুলো অর্জন করতে হবে। এটা দাওয়াত, দাওয়াত তাবলীগ একা তেল না আলেহীন আছে দাওয়াত তাবলীগ আত্মশুদ্ধি তালিম দিতে হবে। সুন্নত আছে এই সুন্নত গুলো হাতে কলমে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা দিতে হবে, এটি হলো হেকমা। আজকে পয়লাইনি করছে তাবলীগ তাজকিয়া তালিমে কোরআন তালিমে সুন্নাহ কয়লাইনে করছে। হারদুই হুজুর এতে আসার আগে আমরা একটা দিয়েছিলাম, একটা তালিমে কিতাব আনলে না তাবলিগ না তাজকিয়া না আমলি মসজিদ, একটা একটা দিয়েছিলাম। ওনার বারবার বলার কারণে, ধমকানোর কারণে আল্লাহ অনেকের সরে সদর করে দিছে। এখন অনেক মাদ্রাসায় চারুটা পাওয়া যায়, বন্ধ সময় তাবলিগ করতেছে,
আবার তারা আত্মশুদ্ধের ফিকির করতেছে, আর তালিমে কিতাব তো মাদ্রাসা হয়। আর চার নম্বর তারা আজান ইকামত নামাজ স্থাপন দাফন সব মস্কের মাধ্যমে শিখতেছে তালিমে সুন্নাহ। উনি বলার কারণে অনেক মাদ্রাসা কিন্তু এখন চালুটা শুরু হয়ে গেছে, সব মাদ্রাসা না, অনেক জায়গা দাওয়াত অনেক নাও করতে পারে, তারা এখনো একটা নিয়ে আছে। একটা নিয়ে থাকলে কি মোকাম্মাল নায়েবে রাসূল বানানো যাবে? এমন নায়েবে রাসূল হবে কোনটা কানা, কোনটা খোড়া, কোনটা ল্যাংড়া? হ্যাঁ, কানা খোড়া ল্যাংড়া নায়েবে রাসূল দিন কায়েম হয়ে যাবে? হবে বলো, হবে? চারোটা গুণ ছাত্র জীবনে উস্তাদের পরামর্শ অনুযায়ী যখন যেটা শিখতে হয় মাদ্রাসায় তো শিখলাম, তাজকিয়া মাসে একটা চিঠি তো সবক চালু অবস্থাও করা যায়, আর কি তাদের তালে ভর্তি আছে সপ্তাহে একদিন কি হলো আমলি মস্ক হইল, এই তো সম্পূর্ণ হয়ে গেল। চারো কোয়ালিটি নিয়ে মুকাম্মাল নায়েবে রাসূল হয়ে তুমি চলে গেলে দেখো তোমার তারা কত ব্যাপক কাজ, কত ব্যাপক কাজ। হাকিম আক্তার সাহেব তালাশি হাজার কোন কথাটা বলে শেষ করে দিচ্ছি, তিনি বলতেন দাওরা পর্যন্ত পড়লে তোমার কাছে বিরিয়ানির সমস্ত সামগ্রী জমা হয়, দাওরা পর্যন্ত পড়লে ইফতার পড়লে বিরিয়ানি পাকানো যা যা লাগে চাউল পুষ্ট ঘি সব জমা হয়ে গেছে, জয়পুর জলশ্রী কি কি আছে না সব জমা হয়ে গেছে। কিন্তু এটা বিশ্বাস করে কি করা হয় না, বিরিয়ানি পাকানো হয় নাই, ওটা পাকাইতে গেলে একটা বাবুর্চি লাগবে, কি লাগবে? ওই বাবুর্চিকে বলা হয় সায়েহ, ওই বাবুর্চিকে কি বলা হয় সায়েহ। তাহলে জামাটা পড়ে খালি এই পেটে চাউল চাউল এই নিয়ে গেলে সমাজের কাছে সমাজ কি করে মজা পাবে, কোনো ঘেরান পাবে? এক প্যাকেটে চাউল আর এক প্যাকেটে গোস্ত, ঘেরান আসবে না লোক আসবে? সাইকেল কাজ দাও, সাইকেলে পাকাই দিই, তখন তুমি বিরিয়ানির ডেক নিয়ে নেবা। আল্লাহ আকবার, যেখানে বলবা এমন ঘেরান ছুটবে সব ছাত্র চলে আসবে, এলাকার লোকজন সব চলে আসবে, তোমার কথা শুনবে মানে বিরিয়ানি, তোমার কথা শোনা মানে তারা কি খেয়ে দিতে, তখন ছাত্ররা তোমার কাছে পড়ে মজা পাবে, এলাকার লোকেরা তোমার মায়ের শুনে মজা পাবে, সবার দিল খুশি হয়ে যাবে, অল্প মেহনত করবা ছাত্ররা কামেল মোকাম্মল হয়ে যাবে, তোমার মেহনত বন্ধ হবে, তোমার তো লিল্লাহে আসবে, তুমি ক্লাসে বসে পত্রিকা হয়ে করবে না, ক্লাসে বসে পত্রিকাই করবেন না। তাহলে বিরিয়ানির সামগ্রী নিয়ে লইবা, বিরিয়ানি তো পাকাই লই লইবা, হ্যাঁ সামগ্রী নিয়ে গিয়ে কে দেবা? তাহলে আসলে বিরিয়ানির সামগ্রী নিয়ে সমাজের কাছে কে কে দেবা? তো দেবে না। আচ্ছা তাহলে বিরিয়ানি পাকাই লই লইবে, আল্লাহ আকবার, সবাই বিরিয়ানি লই লইব, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, তাহলে কিন্তু খাস সাইকেল আছে তার লোক পয়দা করছে, তার কাছে তাল বা মুগদার মধ্যে হাল চাও, পেশে মধ্যে কামেলে পামাল চাও, চাপাবাজি ছাড়ো মানে কি অসুবিধা হয়, এক লোকটা জিগে গেলে পুকুরের মধ্যে এই কুয়ার মধ্যে কুত্তা পড়ছে কত পানি ঢালতে হবে,
এই কথা এই মশলা বলে নেই কি উত্তর দিবেন সস্তাবাদের জন্য তোড়ায় পড়ছে না আস্তে আস্তে এসে পড়ছে এই চারটে উত্তর জব দেন তখন আমি আপনার উত্তর দিব স্বীকার করতে লজ্জা পাইছি তাহলে বসতে জানি না আর এগুলো ভাগাইব কেমনে এই এলো তা বাবা যেটা খাবো আমল করতে মানুষ কেমনে হইবে আমল করতে আল্লাহ মানুষ আল্লাহর সামনে নিজেকে বিদায় দাও দেশ মাঝে কামেতে পামাল দাও গত শতাব্দীর কত বড় আলেম মঙ্গলি সাহেব মুফতি রশিদ আহমদ তার সাথে আসেম নান ইয়াকুব নান তুমি কত বড় এর উপরে কোনো আলেম নেই গত শতাব্দীতে আসছিলেন একা একা আত্মযুদ্ধ করতে আত্মশুদ্ধির তাস্কিয়া লাগেন না মোতাবি তো মোতাবি একা হয় তো দুজন লাগে আরো লাগে বহুত না মোজাক কিও লাগে মোজাক কাও লাগে ওনার চলে গেছে কোথায় হাজি ইমদাদুল্লাহ মহাদেবে এত বড় আলেম সাগর তার আগে কোন উনি এত বড় আলেম না ওনার কাছ থেকে আসার পরে আল্লাহ দিয়ে এত ব্যাপক কাজ দিতেন ওনারা স্বীকার করতেন তাহলে এত কাজ আমাদেরকে দিয়ে দিতেন যা মধ্যে আমরা কল্পনা করতে পারি তোমরা কি রাজি আছো আসলে আলেম হয়েছে রাজি আছো এখন তো মালুমাত আছে তোমাদের কাজ বুঝত এর এক পয়সা দাম নেই মালুমাতের দাম নেই দাম এলেনে আর এলেন কেমনে বলতাম দিনের মধ্যে ষষ্ঠী এক পয়সা হবে কোনো গুণা করতে পারবে না কোনো গুণা করতে পারবে না করতে গেলে আল্লাহ বাধা দিন আল্লাহ লক্ষ্যতে বাধা তখন বুঝলাম আমার এলেন আমার মালুমাতটা কি হয়েছে মালুমাতটা কি হয়েছে এলেন হয়ে গেছে আর এলেনকে আল্লাহ আমাদের স্বাগতের মাধ্যমে তুমি দিলে আনতে পারো তাহলে কি হবে কি হবে আসলে তোমাদের অনেক মহব্বত করি তাহলে তোমাদের সাথে ঢুকলে কথা তো আসতে হয় না বুঝছো না দাম আমাদের যদি বসলাম এই তুমি সাথে কথা কয়েছিল ধরে চাই তখন আমি বিশ্ব লাগাচ্ছি কি তাহলে আসতে পারবে তাহলে টাইম হয়ে তো মহাপথের কারণে অনেক কিছু আমাদের পড়ে উপযোগী পরিমাণ সময় আলোচনা হাতে থাকে না তো আমি দোয়ার চাই আমার মনের বৈষ্ঠী হ্যাঁ নানা রকম সমস্যা আছে ডায়াবেটিস পরীক্ষা সব আছে এই সব কিছু নিয়ে আমার চালাই আল্লাহ এইটা আমার গর্বের বিষয় আমার ছাত্ররা বিভিন্ন বড় বড় মাদ্রাসা প্রিন্সিপাল হয়ে গেছে সাইফুল হাদিস হয়ে গেছে একমাত্র মদিনা মোনাওয়ারা হয়েছে এইটা আমার গর্ব কত ছাত্র আমেরিকায় পড়াই কত ছাত্ররা লন্ডন পড়াই গেছে এইটা আমার খুশির বিষয় ঠিক না
السلام على المرسلين، الحمد لله رب العالمين.